তার হয় লকিবুল হয় না, এজন এম পি জিকিলে কিটো হব, এটা পার্টি এজন এম পি কিবা কাম হব নাকি? তো কংগ্রেসের 100 জন থাকিব, 150 জন থাকিব, 200 জন থাকিব, হয় না নয়? ডপ ডপাই থাকিব পাইব না নাই? তো গতিকে হবনে অসাকে অসাকে হবনে? মূর এটা মনত থাকিব যে আপনাদের 5টা বজাত দিয়া মিটিংখন এতিয়া 8:30 বাজিলে নাকি? ও 9:16 আপনাদের বহি আছে, আর 9:16 বহি থাকাই নহয়, তারপর চিঁড়ি আছে যে আপনি বক্তৃতা বন্ধ নকরিব, কথা কই থাকক কই থাকক, মো মারিব খুঁজছে ইমান কথা কব। ইমানখিনি কথাই পাতিল হলে এতিয়া 24ত আপনার মূর বন্ধুত্ব নামটো আছে, আপনার নাম 1000 কোটি টাকার উত্তর কাছার কেলেঙ্কারিটো অভিযুক্ত নাম আছিল, আপনার নাম তো APSC কেলেঙ্কারিটো অভিযুক্ত হিসেবে আছিল, উজান বজার যে কংগ্রেসের মানুষজন মারিছিল মানবেন্দ্র শর্মা সেই হত্যাকাণ্ডটোরও আপনার নামটো আছিল, আর আমার ঘর ওসর মই যত থাকো সানমারি সানমারি আমার ঘর ওসর ইঞ্জিনিয়ার দাসর ঘর আলফার নামত পয়সা তুলিবলে যাওঁতে মোমাইক পুলিশে ধরেছিল, কাপড় খুলি রাম পিতন দিছিল, জানে না নাই? রাম পিতন দি 3 মাস জেলত ভরাই থাকছিল। মোমাইয়ে কংগ্রেসের যেতিয়া মিনিষ্টার হয়ে গেল সব কাগজবিলাক কোর্ট আর থানার পর নাইকিয়া করে দিয়েছিল। মই কলো সব মই জানো, যিদিনাই আমার সরকার হব আপনার সব কাগজপত্র উলিওয়া হব, আর আপনার কোনোদিন উলাব নোৱাৰাতকে জেলত ভরাই পাব লাগিবনে নাই? লাগিবনে নাই? লাগিবনে নাই? লাগিবনে নাই? অসমৰ আটাইতকৈ বদমাছ মানুহটো জেলত থাকিব লাগিবনে নাই? লাগিবনে নাই? সবে মতা নাই, লাগিবনে নাই? একেলগতে লাগিব। মোমাইলে মই কিয় ভয় কৰো, হয় না নয়? মই অসমৰ কাৰণে কাম কৰিছো, মোৰ হয় অসমত মোৰ 165টা কেছ আছে, মোৰ সমান আৰু দুৰ্ধৰ্ষ অপৰাধী অসমত নাই, আটাইতকৈ বেছি কেছ আছে, কিন্তু মোক কোনো কেছতে জেল দিব নোৱাৰে, এই কাৰণে যে মই কতো চুৰু কৰা নাই, ডকাইতো কৰা নাই, মানুহো মৰা নাই, পইচাও মৰা নাই, অকল মোক আন্দোলন কৰোঁতেহে কেছ লগাইছে, হয়নে নহয়? কিন্তু মামায়ে আকৌ পইচা চুৰ কৰোঁতেহে কেছ লাগিছে, হয়নে নহয়? মানুহটোতো জেলত যাবই এদিন হ'লেও, যাবনে নাই? ছাব্বিশত সরকার করবলে দিয়ক, তার পাছত লগে লগে ফাইল বিলাক খোলা হব, হবনে? আর বেশি দীঘলিয়া নকরো, এতিয়া আপনাদের মই সুধিব খুঁজিছো, সদ্য রায় কাক ভোট দিব? কাক ভোট দিব? কাক ভোট দিব? চিন্তু কি? চিন্তু কি? চিন্তু কি? চিন্তু কি? তলা চাবি আহিব নেকি? আকৌ তলা চাবিক দিব নেকি? আকৌ তলা চাবিক দিব নেকি? ইমানে আমার মহিলাবিলাকে তলা চাবিক দিব নেকি? এবার দিব নেকি? এ ভালকে কোৱা নাই, দিব নেকি? ঐ ছোৱালী, কাক দিবি? হ্যাঁ তলা চাবিক দিবি নেকি? আকৌ আমার মহিলাসকলে তলা চাবিত ভোট মারিব নেকি? তলা চাবিত ভোট মারিব নেকি? এবার হাতৰ ছবিত দিবনে নাই? দিবনে নাই? দিবনে নাই? দিবনে নাই? একদম স্পষ্টকে কৈছো, এবার আপোনালোকে হাতৰ ছবিত ভোটটো দিয়ক, আমি 2026ত হিমন্ত বিশ্ব শর্মা আর মৌলানা বদরুদ্দিন আজমল দুইজনকে ব্রহ্মপুত্রত ধরে আহিব, হব? এইখিনি কথাই পাতিলো, 7 তারিখে যাতে কোনো পদ্যে ভুল নকৰে কোনেও, কোনো পদ্যে যাতে ভুল নকৰে, মই 7 তারিখলৈকে আপোনালোকক চাই থাকিম, গণ্ডগোল কৰে নেকি? মই ইয়াতে থাকিম ধুবুৰীতে, দেই কোনেও গণ্ডগোল নকৰিব, সবে গৈ 7 তারিখে এবার একে সাততে এটা ঠাইতে মারিব, সেইটো হল হাতৰ চিন, যাতে যত এইটো থাকিব নহয় সেইটো আমি অসমীয়া হয়নে নহয়? গতিকে আপোনালোকে ধর্ম নিরপেক্ষ পার্টি এটা করক, যি পার্টি করে আপোনালোকৰ কথা, কিন্তু বিজেপি আৰু AIDF নকৰিব, বিজেপি আর AIDF করলে এতিয়াও দেশত শান্তি নাথাকিব, হয়নে? সেইকাৰণে মই আপোনালোকক খাতিৰ কৰি কবলৈ আহিছো, আপোনালোকে মোক জানে নে নাই? মই একদম
বিধানসভাত হিমন্ত বিশ্ব শর্মাক খাওঁ 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 কৰি থাকো গম পায় নাই? এ নাপায় নেকি? পায় নে নাপায়? মই যদি বিধানসভাত থাকো হিমন্তৰ কলিজাখন এনেকে কপি কপি থাকে, জানে নে নাই? মোলৈকে চাই থাকে এনেকে, ই বা কি কয়, ই বা কি কয় এনেকে চাই থাকে, জানে নে নাই? মই ধৰি এনেকে জোকাৰি দিওঁ হিমন্ত, জানে নে? বাকী সব এম এল এ বিলাকে ভয় কৰে হিমন্ত, মই আকৌ এনেকে কওঁ এনেকে এনেকে, বুজেনে নাই? সঁচাকে আপোনালোকে গম পায় নে নাই? এইবাৰ মোক ধমকি দিছিল হিমন্ত বিশ্ব শর্মার ঘৈণীয়েকৰ বহুত সম্পত্তি হৈছে, গোটেই টিভি বাতৰি কাগজবিলাকত ওলাইছে যে হিমন্ত বিশ্ব ঘৈণীয়েকে বহুত মাটি চাটি দুই নম্বৰী কৰি কিনিছে। মই গোটেই কাগজ পত্ৰ লৈ বিধানসভাত ধৰিলোঁ, হুলস্থুল লগাই দিলোঁ। হিমন্ত বিশ্ব শর্মায় মোক কি বুলি ধমকি দিছে জানে? অখিল গগৈ আপোনাৰ বেছি উৎপাত হৈছে, আপোনাৰ এতিয়াও এন আই এ কেছ আছে, আপোনাক আকৌ জেলত ভৰাই দিম কৈছিলে, মনত শুনিছেনে নাই? শুনিছেনে নাই? মই বোলো আপুনি মোক, কারণ মোক এন আই এ কেছ আছে বুলি সব অসমৰ মানুহে জানে, হয় নে নহয়? মোক এন আই এ কেছ থকাৰ কাৰণে শিবসাগৰৰ মানুহে মোক নেদেখাকে মই জেলত থাকোঁতে মোক ভোট দি এম এল এ জিকাই দিলে, হয় নে নহয়? অসমত কোনোবা মানুহক এতিয়ালৈকে তেনেকৈ জিকাইছে নেকি? নাই জিকোৱা, হয় নে নাই? হয় নে নহয়? জিকাইছে নে নাই? হয় নে নহয়? জিকাইছে। তো মোক জিকোৱাৰ পাছত কোৰ্টে মোক কেছটোৰ পৰা খালাচ দি দিলে, হয় নে নহয়? কিন্তু মামাই মোক কেনেকৈ জেল দিব, হয় নে নহয়? তাৰপাছত মামাই গ'ল এবাৰ, যেতিয়া মোক কোৰ্টে খালাচ দিলে, মামাহঁতে গৈ আৰু অমিত শ্বাহে গৈ এইবাৰ হাইকোৰ্টত ক'লে যে নাই, অখিল গগৈ খালাচ দিলে নহ'ব, আকৌ কেছ লগাব লাগে। হাইকোৰ্টে ক'লে যে লগা, আকৌ লগাই দিলে। মই সুপ্ৰিম কোৰ্টলৈ গ'লোঁ, মোক অন্যায়ভাৱে কিয় আকৌ লগাইছ? তেতিয়া সুপ্ৰিম কোৰ্টে ক'লে যে অখিল গগৈ কোনোদিন জেল দিব নোৱাৰিবি। মোমায়ে কেনেকৈ মোক জেল দিব? হে, মই যেতিয়া উল্টাই মোমাক ক'লোঁ মোকতো আপুনি জেল দিবই নোৱাৰে। সঁচাকৈ বিজেপি আৰু আৰ এছ এছত খেদিব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে অসমৰ কোনো মানুহ, ভাৰতৰ কোনো মানুহ শান্তিত থাকিবলৈ নাপায়, হয়নে নহয়? কিন্তু বিজেপি আৰু আৰ এছ এছক যদি সঁচাকৈ খেদিবলৈ লাগে, তেতিয়াহ'লে কিন্তু লগতে আমি মৌলানা বদৰুদ্দিন আজমলৰ পাৰ্টিটোকো খেদি দিব লাগে। যদি আপোনালোকে এ আই ডি এফক ভোট দি থাকে, তেতিয়াহ'লে উজনিত কিন্তু বিজেপিকে ভোট দিব। কথাটো বুঝলে নাই? আমাক কি কৈছো, এইটো ভালকৈ মতা নাই আপোনালোকে। আজমলক ভোট দি থাকিব নেকি? যদি আজমলক ভোট দি থাকে, তেতিয়াহ'লে সদায় পিঠিত তেল ঘঁহি থকা ভাল হ'ব। উজনিত গ'লে মুছলমান মানুহে মাৰ খাই থাকিব লাগে, হয়নে নহয়? দিল্লীলৈ গ'লে মাৰ খাই থাকিব লাগে, হয়নে? হে, গুৱাহাটীলৈ গ'লেও এনেকৈ কেতিয়াবা থাপৰ খাব, কেতিয়াবা মাৰ খাব, কেতিয়াবা কাণত ধৰিব। মানে মানুহবিলাকে সদায় ভাবি থাকিব যে মুছলমান মানুহবিলাক সব বাংলাদেশী, সেইকাৰণে আজমলক তেওঁলোকক লাগে, বুজেনে? হয়নে নহয়? কিন্তু আপোনালোক বাংলাদেশী হয় জানো? আপোনালোক কেতিয়া হয়? বহুত পুৰণি অসমীয়া মানুহ হয়নে নহয় আপোনালোক? হয়, হয়নে নহয়? সবৰতো আধাৰ কাৰ্ড আছে, সবৰতো এন আৰ চিত নাম সোমাইছে। মই কিন্তু 1971 চনৰ পাছত অহা মুছলমান আহিনো মই কিন্তু নাই আকৌ আপোনালোকৰ লগত, আছে নেকি? নাই নহয়, সকলো 71 চনৰ পিছত অহা হিন্দু মুছলমান সব বিদেশীকে আমি খেদিব লাগিবনে নাই? সেইটোততো একমত নহয় জানো? একমত। তেতিয়াহ'লে কিয় বদৰুদ্দিন আজমলক লগত ল'ব লাগে? কিহৰ আমি ভয় খাব লাগে? কিহৰ আমি মুছলমান মুছলমান কৈ 26 এম এল এ সিদ্ধান্ত লৈছো যে ৰেচন কাৰ্ড যাৰ আছে সকলোকে অৰুণোদয় দিয়া হ'ব। দেই, এতিয়া মই বেছি দীঘলীয়া নকৰোঁ, আপোনালোকৰ পৰা বহু সময় ল'লোঁ। কি কৈছে, আৰু ক'ব লাগেনে? খেদিছে নাই নে কামখনত? কি কৈছে, আৰু ক'ব লাগে? গোটেই ৰাতি ক'বলৈ হ'লে ইয়াতে ভাত ৰান্ধিব লাগিব, মোৰ ভোক লাগি গৈছে। মই আপোনালোকক সৰু সৰু দুটামান কথা কওঁ, শেষ কৰিম। স্বৰ্গীয় ৰায়, সঁচাকৈ মই কৈছোঁ 26 এম এল এ সিদ্ধান্ত লৈছোঁ
যে রেশন কার্ড যার আছে সকলকে অরুণোদয় দিয়া হব। এতিয়া মই বেছি দীঘলীয়া নকৰো, আপোনালোকৰ পৰা বহু সময় ললো। কি কৈছে আর কব লাগে না খেদিছে নাই কাম কর, কি কৈছে আর কব লাগে? হ্যাঁ গোটে রাতে কবলে হলে ইয়াতে ভাত রান্ধিব লাগবো, মোট ভোক লাগে গেছে। মই আপোনালোকক সৰু আৰু দুটামান কথা কওঁ শেষ কৰিম। স্বৰ্দেউ ৰায় সঁচাকে মই কৈছোঁ, আপোনালোক ভয়ে ভয়ে থাকে নে নাথাকে? টুপি আৰু যদি দাড়ি আছে তেতিয়াহ'লে অসমত ভয়ে ভয়ে থাকিব লাগে নে নাই? লাগে নে নাই? এই পৰিৱেশটো কোনে সৃষ্টি কৰিছে? কোনে কৰিছে? বিজেপিয়ে হয় নে নহয়? হিমন্ত হয় নে নহয়? তেতিয়াহ'লে সিহঁতক আমি শিক্ষা দিব লাগে নে নালাগে? শিক্ষা দিয়াৰ ৰাস্তাটো কি? এইবাৰ 2024 চনৰ ইলেকশ্যনটোত আমি বিজেপিক পৰাজিত কৰিব লাগিব। নাই নাই নাই, সবে হাততালি বজোৱা নাই, ইমান ফুটি পোৱা নাই, লাগে নে নালাগে? বিজেপিক বিদায় দিব লাগে নে নালাগে? বিজেপিক বিদায় দিব লাগে নে নালাগে? বিজেপিক বিদায় দিব লাগে নে নালাগে? এবার উজনি অসম হিমন্ত কই থাকে নয়, খিলঞ্জিয়া মানুষ আমার লগত আছে, কয় না? এবার উজনি অসম অখিল গগৈ, গৌরব গগৈ, লুরিণজ্যোতি গগৈ, তিনি গগৈ লগ লাগিছো আর যোরহাটত ইলেকশন খেলিলো, বিজেপিক সাফা কৰি থৈ আহিছো। ডিব্রুগড় লুরিণজ্যোতিক ইলেকশন খেলাইছো, বিজেপিক সাফা কৰি থৈ আহিছো। আর এবার সিদ্ধান্ত লৈছো, তিনি গগৈর সিদ্ধান্ত লৈছো কি বুলি, যে 2026 চনত হিমন্ত বিশ্ব শর্মা চকীখনের সঙ্গে ব্রহ্মপুত্র দলিয়া দিয়া হবে। ভাল হবনে বেয়া হব? ভাল হবনে বেয়া হব? কিন্তু লগতে আর বেয়া খবরটা দিও, মামার লগতে আর এখন চকি গাঁথি দিয়া হব। এখন কার মানে কেনেকে গাঁথি দিন? তলা আর চাবিরে, মানে এতিয়া তলাটো থাকে বদর ভাই হাতত আর চাবিটো থাকে মামার হাতত, হয় না হয় না? তলাটো কার হাতত থাকে? তলাটো কার হাতত থাকে? কার হাতত থাকে? আর চাবিটো কার হাতত থাকে? বদর ভাই কোনে কন্ট্রোল করে? মামায়। কথাটো সবে বুঝিছে না নাই? মই সহজভাবে বুঝাবর কারণে এইবিলা কথা কই আছো, হয় না নয় বাবা? হয় না নয়? পিছফালে থাকা মানুষবিলাকে হয় না নয়? 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 মহিলা অকল হয় না নয়? মহিলা অকলে সাকে ভাবিছে এটু আহি অরুণোদয়টো খতম করলে, অরুণোদয় খালে আর এনেকে বলে আছে ন। মই আপোনালোকক এটা খবর দি যাও দেই, মহিলাসকলক এটা খবর দি যাও, আমার 126টা MLA আমি এবার বিধানসভাত সিদ্ধান্ত লৈছো যে অসমৰ সব মহিলাই, অসমৰ সকলো মহিলাই যার ঘরত রেশন কার্ড আছে সব মহিলাকে আমি অহা অক্টোবর মাহৰ পৰা সকলোকে অরুণোদয় দিম। বুঝি পালে না? বাইদেউহঁতে বুঝি পালে না? অ বাইদেউ গম পাইছে না? অক্টোবর মাহৰ পৰা অসমৰ সব পৰিয়ালৰ সকলো মহিলাকে অরুণোদয় দিয়া হব। তার কারণে মামাৰ সেই 2 নম্বৰী ফর্মখন ফিল আপ নকৰিলো। মুসলমানৰ আটাইতকৈ ডাঙৰ ভক্তজনৰ নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা, হয়নে? সংখ্যালঘু মানুহ আটাইতকৈ বিপদত পেলোৱা মানুহজনৰ নাম কি? হিমন্ত। অলপ জোরকে কব নেকি কি নাম তেখেতৰ? কি নাম? সবে নামটো লওকচোন, নামটো কি? কি নাম? কি নাম? সংখ্যালঘুৰ আটাইতকৈ ডাঙৰ শত্ৰুজনৰ নাম কি? হয়নে? হিমন্ত বিশ্ব শর্মার লগত বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় কথা পাতিবলে গৈছে যে তেওঁৰ
তেও আগর বিজনেসটো ডিস্টার্ব হব নালাগে। কথাটো বুঝছেনে? এতিয়া সর্দেও রাইজ ইলেকশনের আগত তেও কইছে যে মই 300খন মাদ্রাসা বনাই দিম। তেও আপোনালোকেও কোয়া নাই যে মাদ্রাসা বনাব লাগে, কইছে নাকি? যা 15 বছর তেও এখনো মাদ্রাসা বনুয়াও নাই, বনাইছে নাকি? এটা ইলেকশনের সময় হঠাৎ কেলে কলে 300খন মাদ্রাসা বনাম বলে কেলে কইছে? যদি এনেকে 300খন মাদ্রাসা বনাম বলে কয় হিন্দু মানুষবিলাকর খং উঠিব, আর খং উঠিলে বিজেপি গুট্টু মারিব, হয় না নহয়? চাচা আর হিমন্ত মামা ইটু সিটোর বন্ধু বলে আপনাদের জানে না? না জানে না? যেটা বদর চাচার পিঠিট খজুয়ায় হিমন্ত মামায় এনেকে খজুতি মারি দিয়ে, আর হিমন্ত মামার পিঠিত খড় আছে, যেটা খড়টু খজুয়ায় তেতিয়া বদর চাচায় দীঘল নকিতারে এনেকে 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 রাখো রাখো মারি। কথাটা বুঝি পাইছে না? না রাই বুঝি পাইছে না? না মই কি কৈছো মানে এই দুইটা মানুহ বন্ধু, বুঝে নাই? এটা হিন্দুর আটাইতকৈ বদমাস সাম্প্রদায়িক মানুষ, আর এজন হল মুসলমানের আটাইতকৈ বদমাস সাম্প্রদায়িক মানুষ, হয়নে ন? মই হেতুকে কৈছিল প্রথমতে যে বদরদিন মৌলানা বদরদিন আজমলর জমিদারি তো নাইকিয়া হয়ে গেল, মানুষে বুঝি পাইছে? আগতে মই যদি বদরদিন আজমলক যদি কলোহেতেন সাম্প্রদায়িক মুসলমানের আটাইতকৈ ডাঙর শত্রু এ বলে যদি কলোহেতেন মূর পিঠিত কিমান পড়লেহেতেন পাবো, পড়লেহেতেন নাই? এটা 15 বছর শাসন করার পাছতে আপনাদের গম পাইছে যে আপনার আটাইতকৈ ডাঙর শত্রুজনের নাম হিমন্ত বিশ্ব শর্মা, আর আপনার জাতিটোর আটাইতকৈ ডাঙর গাদ্দারজনের নাম হল মৌলানা বদরদিন আজমল, হয় না নহয়? আজমল ডাঙরিয়া আপনার আটাইতকৈ ডাঙর গাদ্দার, হয় না নহয়? আটাইতকৈ ডাঙর বিশ্বাসঘাতক, হয় না নহয়? মুসলমানের নামত ভূত লই হিন্দু মুসলমানের রাজনীতি করে গোটাই মুসলমানক একেবারে মার খুয়াইছে না? নাই খুয়াইছে না? নাই হিমন্ত বিশ্ব শর্মায় কি বলে কইছিলে, কি বলে কইছিলে? কইছিলে যে কইছিলে ধুবুরীলে আহিলে মোর মনটো খুব বেয়া লাগে, বরপেটালে আহিলে মোর মনটো খুব বেয়া লাগে, হ্যাঁ, আর গোয়ালপারলে আহিলেও মোর মনটো খুব বেয়া লাগে। কোনে কইছিলে? কেলে বেয়া লাগে? কইছে যে বরপেটা ধুবুরী আর গোয়ালপারলে আহিলে অসমত থকা যে নালাগে, বাংলাদেশ বাংলাদেশ লাগে। কোনে কইছিলে? কোনে কইছিলে? কোনে কইছিলে? হিমন্ত কার বন্ধু? কার বন্ধু? তার মানে গোটাই ধুবুরী বরপেটা আর গোয়ালপাড়ার মানুষবিলাকক আপনার কইছে যে আপনার বাংলাদেশি বিদেশী, হয়নে? এজন অসমের মুখ্যমন্ত্রী যেটা গোটাই মুসলমান মানুষবিলাকক কব যে এওঁলোক বাংলাদেশী এওঁলোক বিদেশী, তেতিয়া হলে অসমত আপনাদের শান্তিতে থাকিবলে পাবনে? সেইকারণে আপনাদের যেটা ডিব্রুগড়লে যায়, যেটা বিল্ডিংয়ের কাম করবলে যায়, ইটা ভাতার কাম করবলে যায়, খেতির কাম করবলে যায়, অন্য ব্যাপার করবলে যায়, তেতিয়া হলে ডিব্রুগড় মাঝে মাঝে কোনোবা কোনোবা দুটামান লড়াই আপনাদের মানুষবিলাক কানত লড়ায় লড়ায় না? লড়ায় না? এজন মানুষ অসমের এজন স্থায়ী বাসিন্দা, অসমের এজন নাগরিক ভোটার, সেই মানুষজনক যদি অন্য কোনোবাই কানত ধরায় তারপর সেই জাতিটোর মানিক্য থাকিব নাকি, হয়নে নয়? এই অবস্থা কোনে করেছে? কোনে করেছে? কোনে করেছে? কোনে করেছে? মুসলমানের আটাইতকৈ ডাঙর শত্রু কোন? 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 হয়নে নয়? হ্যাঁ, হিমন্ত বিশ্ব শর্মার কারণে আপনাদের বাসতো ভালকে যাব নয়, বাসতো কেতিয়াবা মার খাব পারে, কেতিয়াবা ট্রেনতো মার খাব পারে, কেতিয়াবা দিল্লিতো মার খাব পারে, কেতিয়াবা বেঙ্গালোরতো মার খাব পারে, কেতিয়াবা গুয়াহাটীতো মার খাব পারে, কেতিয়াবা যোরহাটতো মার খাব পারে, কেতিয়াবা শিবসাগরতো মার খাব পারে, কেতিয়াবা ডিব্রুগড়তো মার খাব পারে, মুঠতে মুসলমান সমাজখনের অসমত কোনোপধ্যে নিৰাপত্তা কোৱা নাই। আজি 3খন মিটিং করেছো, 3খন মিটিংতে মোৰ একেবাৰে এইফালে দি ধুলি সোমাই ইয়ালৈকে সোমাই গৈছে, পুরা রাস্তাই নাই, বুঝলে? রাস্তাই নাই, কোরবার কারেন্টও নাই,
সেই একো কথা কবলৈ তেওঁলোকে হিমন্তৰ ওচৰলৈ যোৱা নাই। গৈছে কি কাৰণে? মৌলানা বদৰুদ্দিন আজমলৰ আগৰ বিজনেছটো যাতে পুলিচে ডিষ্টাৰ্ব নকৰে সেই কথা পাতিবলৈহে তেওঁলোক হিমন্তৰ ওচৰলৈ গৈছে। বৰ ধুনীয়া পাৰ্টি ন এইটো, মজা পাৰ্টি, একদম মুছলমানৰ পাৰ্টি, হয়নে? হে, আৰম্ভ একদম ইনশাআল্লাহ বুলিহে আৰম্ভ কৰে, হয়নে নহয়? হে, কিন্তু মুছলমানৰ কাৰণে কিবা এটা কাম কৰা দেখিছে নেকি? দেখিছে নেকি? কিবা কৰিলে নেকি এতিয়ালৈকে? কৰিলে নেকি? সেইদিনা বিজেপি, সেইদিনা যোৱা পৰহিৰ দিনা মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই কৈছে কি বুলি কৈছে জানেনে, যে এইবাৰ আপোনালোকে মোক এম পি জিকাই দিয়ক, মই অসমত 300খন মাদ্ৰাছা বনাম। তেওঁ কোনে মাদ্ৰাছা বনাবলৈ ক'লে? আপোনালোকে কৈছে নেকি মাদ্ৰাছা লাগে বুলি? কৈছে নেকি? বদৰুদ্দিন আজমলক কৈছে নেকি যে এইবাৰ মই আমি ভোট দিম, আপুনি মাদ্ৰাছা বনাই দিব লাগিব? কৈছে নেকি? নাই কোৱা। কেলে তেওঁ ক'লে? কেলে তেওঁ ক'লে? ও, বিজেপিক ভোট দিবৰ কাৰণে। কথাটো গম পাইছে নে নাই? ইলেকশ্যনৰ তেওঁ 15 বছৰ এম পি, ইয়াত এখনো মাদ্ৰাছা বনোৱা নাই দিব বুলি বনাইছে নেকি? এইবাৰ 300খন বনাই দিম বুলি ক'লে। কেলে ক'লে? তেওঁৰ দিনত মাদ্ৰাছাবিলাক ভাঙিলে, কোনে ভাঙিলে? বিজেপিয়ে, বিজেপি চৰকাৰে ভাঙিলে নে নাই? হিমন্ত বিশ্বই ভাঙিলে নে নাই? অসমৰ সংখ্যালঘুসকলৰ আটাইতকৈ ডাঙৰ শত্ৰু হিমন্ত বিশ্ব শৰ্মা হয়নে নহয়? আপোনালোক ঢিলা, বিজনেছটো ডিষ্টাৰ্ব নকৰিবলৈ ক'বৰ কাৰণে এটা অৰ্ডাৰ উলিয়াবলৈ, কথাটো গম পাইছেনে? আপোনালোকৰ যে মাদ্ৰাছাবিলাক ভাঙি আছিলে, ভাঙিছিলে নে নাই বাৰু? সেই মাদ্ৰাছাবিলাক নেভাঙিবিল বুলি ক'বলৈ যোৱা নাছিলে, ক'তো এটা অৰ্ডাৰ নোলালে যে মাদ্ৰাছা এতিয়াৰ পৰা নেভাঙে। এনেকুৱা অৰ্ডাৰ উলিয়াবৰ কাৰণে এম এল এ বিলাক এ আই ডি এফৰ যোৱা নাছিলে হিমন্তৰ ওচৰলৈ, গৈছিলে কেলে? তেওঁলোকৰ বছ বদৰুদ্দিন আজমলৰ আগৰ বিজনেছটো ডিষ্টাৰ্ব নকৰিবলৈ এখন চুক্তি কৰিবলৈ গৈছিলে, হয়নে? আৰু এই যে মুছলমান ল'ৰাবিলাক এই যে চোৰ ডকাই কিবা কিবি কৰি যে ধৰি লৈ যায় পুলিচে, লৈ গৈ পিছদিনা ৰাতিপুৱা কোৰ্টত খাৰা কৰিব লাগে, যাজে বিচাৰ কৰিব হয়নে নহয়, তাৰ আগতে যে ৰাতি 2টা বজাত নি যে হাবিৰ মাজত যে বুকুত গুলিয়াই দিয়ে 82জন মানুহক, এনেকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই গুলিয়াই হত্যা কৰিছে। সেইটো এনকাউণ্টাৰ বন্ধ কৰিবলৈ ক'বলৈ যোৱা না সৰ্দেউ ৰাই, আপোনালোকে কথা নাপাতে, ঐ কালি আপোনালোকে খবৰ পাইছেনে, আমাৰ মৌলানা বদৰুদ্দিন আজমল চাহেবৰ কালি বহুত খং উঠিছে, আপোনালোকে গম পাইছেনে? মঞ্চতে তেওঁলোকৰ দলৰ মানুহক, তেওঁলোকৰ দলৰ লিডাৰক কালি বহুত মাৰিছে, গম পাইছেনে নাই? কেলে খং উঠিছে বাৰু? কেলে খং উঠিছে গম পাইছেনে নাই? খং উঠিছে এইকাৰণে, অকণমান মনে মনে শুনিব, খং উঠিছে এইকাৰণে যে ৰাতি আপোনালোকে চাই দিলে, তহঁতি পিছলৈ দি যায় একো নহ'লে আমাৰ দিকে দেখে না, কি খেলাম কি কৰছি, বেঁচে আছি কি নাই তাও দেখে না। কিছু কিছু লোক উনার পিছনে দাঁড়িয়ে থাকে, তারা কুটি কুটি দেখা কামায়। আমরা ওই নরেন্দ্র মোদি একটা করে জিনিস দিছে আমাদের মহিলাদের জন্য, অরুণোদয়, অরুণোদয় দিছে না মহিলা গুলাকে 1250 টাকা, চালের দাম কত, তেলের দাম কত, এমপি হয়তো এই আগর গাছের রয়্যালটি মাফ করালো, তারপরে নরেন্দ্র মোদীর হাত ধরে কি বলছে, আমাকে প্রত্যেকটা বিমানবন্দরে একটা করে শোরুম দাও, আমি আতরের দোকান করবো। ভারতবর্ষের এমন কোন এয়ারপোর্ট নাই যেখানে বদরুদ্দিন আজমলের বুজুর্গ মানুষ, মৌলানা মানুষ শান্ত হওয়া লাগে, অনেক হ্যান্ত কেন,
অপমান কেন? মানুষকে ডাকছে তারা, মানুষ যদি আসে নাই, তোমাকে আপনাকে যদি ভালোবাসে নাই, তাহলে এটা আমাদের কি করে? মাইক দিয়ে কিছু বলেন, মাইকের মাইক্রোফোন ভাঙিয়ে দিন। এই তো আমাদের আমাদের এমপি, আমরা তাকে কি ভোট দিব? আরো তাকে ভোট বিজেপি আরো এআইডিএফও এবার পরাজিত করে আমি ভারতের সংবিধানখন রক্ষা করে আমি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাটো সুরক্ষিত করে আমি সকলে মিলে সাম্প্রদায়িক